আচ্ছা এরপরে আসি আমরা সার্বজনীন গেট যে সকল গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট তৈরি করা যায় তাদেরকে সার্বজনীন গেট বলে সার্বজনীন গেট দুই ধরনের নর গেট এবং ন্যান গেট নর তৈরি হয় একটি অর সাথে নর্থ যোগ করে দেখো নাম দেখলে বোঝা যাচ্ছে নর্ট আর এদিকে অর একইভাবে ন্যান গেটও তৈরি হয় একটি অ্যান গেট এবং একটি নর্থ দিয়ে দেখো এখানে একটি অর্গেটের সাথে আমরা একটি নর্গেট লাগিয়েছি তো এটাকে প্রকাশ করা হয় তো এটাকে প্রকাশ করা হয় এই সিম্বল দিয়ে এখানে দেখো এখানে এ বি ইনপুট দিলে এখানে যদি আমরা এ বি ইনপুট দিই তাহলে কী হবে এখানে আসবে হলো এ প্লাস বি তার সাথে নট লাগানো আছে তাহলে কী হবে এ প্লাস বি এর ওপরে হোল বার আসবে তো দেখো এখানে এ বি ইনপুট দিয়েছি এর ওপরে আউটপুট আসবে হলো এ প্লাস বি হোল বার অর্থাৎ এই গেটে যে কোনো একটি যদি ওয়ান হয় তাহলে এক্ষেত্রে কি হবে যে কোনো একটি ওয়ান হলে ওয়ান হবে তার মানে এটি জিরো হবে তার মানে এখানে যে কোনো একটি ওয়ান হলে এখানে জিরো হবে এরপর আসি গেট একইভাবে অ্যান গেটের সাথে নর্থ গেট লাগিয়ে ন্যান্ড গেট পাওয়া যায় তো এটির সিম্বল হয় হলো এরকম আর এর ইনপুট কি হয় এবি ইনপুট দিলে এখানে কী হবে এবি ইনপুট দিলে এখানে কি আসবে এ ডট বি এ ডট বিকে যদি আমি নোট করি তাহলে কি হবে তার উপরে একটি হোল বার আসবে তাহলে এখানে এবি ইনপুট দিলে আমি তার আউটপুট পাবো এ ডট বি হোল বার তার মানে এখানে যে কোনো একটি যদি জিরো হয় তাহলে এখানে কি আসতো জিরো এখানে কি আসবে তাহলে ওয়ান তার মানে এখানে যে কোনো একটি জিরো হলে আউটপুট ওয়ান আসবে তো দেখো যখন গেট ছিল তখন আমাদের সুইচটা কেমন ছিল এরকম একটা সুইচ ছিল কিন্তু এই ক্ষেত্রে যেহেতু নর্থ গেট অ্যাড করেছি মনে রাখার সুবিধার জন্য দেখো একই সুইচ হবে শুধু এরকমভাবে হবে দেখো এখানে এই দুইটা সুইচের যে কোনো একটি যদি ওয়ান হয় তাহলে কি হবে এটা শর্ট হয়ে যাবে এখানে কোনো আউটপুট আসবে না মানে লাইটটা অফ থাকবে যে কোনো একটি ওয়ান হলে এখানে আমি লাইট অফ পাচ্ছি তাহলে এটি নরগেটের মতো কাজ করছে এরপরে আসো পরেরটা আসি এক্ষেত্রেও সুইচটা আগে এরকম সুইচ ছিল এখন ওই সুইচটাই এইভাবে আসবে তো দেখো এই সার্কিটের ক্ষেত্রে এই দুইটা সুইচের মধ্যে যে কোনো একটি যদি অফ থাকে মানে জিরো থাকে তাহলে লাইটটি জ্বলবে মানে ওয়ান হবে যে কোনো একটি যদি অফ থাকে কী হবে এটা কোনো শর্ট হবে না ফলে কারেন্ট এই দিয়ে যাবে না তখন কারেন্টটা এই পদ দিয়ে যাবে যে কোনো একটি যদি ডিসকানেক্টেড থাকে তাহলে কারেন্ট এই পথ দিয়ে যাবে তো যে কোনো একটি অফ থাকলে লাইট জ্বলবে যদি দুইটাই অন থাকে তখন কারেন্টটা এই দিয়ে যাবে গেলে তখন আর কারেন্টের এই দিয়ে যাবে না মানে লাইট অফ থাকবে তো এটা হলো ন্যান্ড গেটের মতো কাজ করছে তো চলো এগুলোর সত্য সারণে কীভাবে একটু দেখে আসি পরে কি আসবে আমাদের নর গেট আর ন্যান্ড এখানে কি হবে দেখো নর গেটে যে কোনো একটি ওয়ান হলে আউটপুট জিরো হবে তাহলে এখানে কোনোটি অন নেই তাহলে এটি আউটপুট ওয়ান যে কোনো একটি ওয়ান আছে এখানে যে কোনো একটি ওয়ান আছে তাহলে আউটপুট জিরো এখানেও একটি ওয়ান আছে আউটপুট জিরো এখানেও ওয়ান আছে আউটপুট জিরো তাহলে শুধু এক ক্ষেত্রে যেখানে কোনো ওয়ান নেই সেখানে শুধু ওয়ান হবে আচ্ছা ন্যান্ডের ক্ষেত্রে কী হবে ন্যান্ডের ক্ষেত্রে যে কোনো একটি জিরো হলে আউটপুট ওয়ান হবে তাহলে দেখো যে কোনো একটি জিরো এখানে জিরো আছে আউটপুট ওয়ান এখানে জিরো আছে আউটপুট ওয়ান এখানে জিরো আছে আউটপুট ওয়ান এখানে জিরো নেই একটাও তাহলে আউটপুট জিরো দেখো এগুলা কিন্তু এইটারই উল্টা দেখো এ প্লাস বি এর ক্ষেত্রে আমরা যেগুলো পেয়েছিলাম এখানে কিন্তু প্রত্যেকটার উল্টা জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো আবার এক্ষেত্রেও উল্টা এ ডট বি আর এখানে হলো এ ডট বি হল বার তাহলে উল্টা হবে আমরা জানি তো এখানে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এট ওয়ান জিরো তো এগুলো আবার রেগুলার উল্টা তো এইভাবে আমরা সহজে এগুলোকে মনে রাখতে পারি আচ্ছা এখন যদি আমরা সিগনাল লাগাই তাহলে কি হবে দেখো নরের ক্ষেত্রে যে কোনো একটি ওয়ান হলে আউটপুট জিরো হবে তাহলে যে কোনো একটি ওয়ান আছে আউটপুট জিরো যে কোনো একটি ওয়ান আছে আউটপুট জিরো যে কোনো একটি ওয়ান আছে আউটপুট জিরো যে কোনো একটি ওয়ান কোনোটাই ওয়ান নেই তাহলে আউটপুট ওয়ান তারপরে একটি যে কোনো একটি ওয়ান আছে আউটপুট জিরো এবং এটাও কি অর আউটপুটের উল্টা দেখো অরের এরকম হয়েছে নরের ঠিক তারই উল্টা ওপর দিয়ে গেছে এটা নিজ এটা নিজ দিয়ে গেছে এটা ওপর দিয়ে আচ্ছা তো ন্যান্ডের ক্ষেত্রে কী হবে ন্যান্ডের ক্ষেত্রে যে কোনো একটি জিরো হলে আউটপুট ওয়ান হবে আসো এখানে জিরো আছে তাহলে আউটপুট ওয়ান এখানেও জিরো আছে তাহলে আউটপুট ওয়ান এখানেও জিরো আছে তাহলে আউটপুট ওয়ান এখানেও জিরো আছে তাহলে আউটপুট ওয়ান এখানে কোনো জিরো নেই তাহলে আউটপুট জিরো দেখো এটা আবার এই অ্যান্ডেরই উল্টা অ্যান্ডে দেখো সবগুলো নিচ দিয়ে গেছে ওপরে একটুখানি উপরে গেছে লাস্টেরটা ন্যান্ডে প্রথম থেকে সবই উপর দিয়ে গেছে লাস্টারটা নিচ দিয়ে গেছে তো এইভাবে আমরা সহজে জিনিসগুলোকে মনে রাখতে পারি তো এটা হলো আমাদের এক্সর গেটের সিম্বল আর এটা হলো এক্স নর গেটের সিম্বল